রেললাইনের ব্রিজগুলোর স্লিপারে বাঁশ ব্যবহারের অভিযোগ ওঠে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা কথা না বললেও সোমবার সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঢাকা চট্টগ্রাম ঢাকার মধ্যে চলাচলকারী মহানগর প্রভাতী ট্রেনের নতুন কোচ উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন রেলমন্ত্রী। রেলের ক্ষতিগ্রস্ত স্লিপার পুনর্নির্মাণ না করে বাঁশ ব্যবহারকে যৌক্তিক হিসেবে ব্যাখ্যা দিলেন অতিরিক্ত মহাপরিচালক ও মন্ত্রী। স্টিলের পাত দেওয়ার কথা, কিন্তু যেহেতু ওটা দেওয়ার পরে চুরি হয়ে যায়, চুরি হয়, সেই জন্য আমরা এখানে বাঁশের ফালি অথবা অন্য কোনো ইয়ে দিয়ে আমরা এটাকে জাস্ট এটা আটকে রাখি। এটা কিন্তু কোনো রেলের কোনো লোড বহন করে না, এটা স্ট্রাকচারের অংশও না, এটা কোনোভাবে অযৌক্তিক না, সম্পূর্ণভাবেই যৌক্তিক, শতভাগ যৌক্তিক। রেলের কাঠামোগত কোনো অংশ না হলেও শুধু সহায়ক হিসেবে দেয়া হয়েছে বলে জানান রেলমন্ত্রী মুজিবুল হক। বাঁশের দ্বারা কোনো ট্রেন চলে না, উন্নয়ন আমাদের এটাকে শুধু সহায়ক হিসেবে, যাতে সহায়ক হিসেবে দেওয়া হয়েছে, আজকে আপনারা পত্রিকায় দেখবেন একদম ক্লিয়ারভাবে আমরা এই ব্যাপারে সমগ্র জনসাধারণের অবগতির জন্য বিজ্ঞপ্তি আকারে আমরা বিভিন্ন পত্রিকায় জানিয়ে দিয়েছি। এ সময় মন্ত্রী জানান 2018 সালের মধ্যে দেশের সব ট্রেনে নতুন কোচ সংযোজন করা হবে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা।